ওয়েলকাম টু কালাম ইনস্টিটিউশন অফ এডুকেশান কালাম ইনস্টিটিউশন অফ এডুকেশান ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি তোমরা সকলে সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইকনটি ক্লিক করে নাও যাতে করে ক্লাস আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং ক্লাসটি করতে পারো এবং ক্লাসটিকে তোমাদের বন্ধুবান্ধব ক্লাসমেট সবার সাথে শেয়ার করে দাও যাতে করে তারাও ক্লাসটি পেয়ে যায় এবং ক্লাসটি করতে পারে তাহলে আজকে আমরা করছি সপ্তম শ্রেণীর অনুশীলনী থ্রি পয়েন্ট টু এর থ্রি মদ্যমান নির্ণয় মধ্যমান নির্ণয় রোমান হরফ ওয়ান দিয়েছে ফাইভ কমা সেভেন কমা নাইন থ্রি রোমান হরফ ওয়ান ফাইভ কমা সেভেন কমা নাইন কমা থার্টিন সিক্স নাইন ইলেভেন ফিফটিন সেভেন্টিন ইলেভেন কমা ফিফটিন কমা সেভেন্টিন দুপুর দিয়েছে টু টোয়েন্টি থ্রি নাইনটিন টু টোয়েন্টি থ্রি নাইনটিন এরকম দিয়েছে ঠিক আছে প্রথমে আমরা দেখে নেব যে এটা মানের উদ্যোগ্রমে সাজানো আছে কি না আমরা দেখছি যে এটা মানের উদ্যোগ্রমে নেই কারণ সবচেয়ে ছোটো হলো টু টুটা এখানে আছে তাই প্রথমে আমরা এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব মানের ঊর্ধ্বক্রমে সাহাযিয়ে পাই মানে দুপ্রেমে সাহায্য সবচেয়ে ছোটো কত এখানে টু তাহলে টু প্রথমে হবে তারপরে কত ফাইভ তারপরে সেভেন তারপরে নাইন তারপর ইলেভেন তারপর ফিফটিন তারপর সেভেন্টিন তারপর নাইনটিন তারপর টোয়েন্টি থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে এখানে পদসংখ্যা কত এখানে পদসংখ্যা বা রাশি সংখ্যা আমরা লিখতে পারি সমান সমান নাইন নাইন কি একটি অযুগ্ম তো আমরা এটাকে লিখবো অযুগ্ম লেখে দেবে এবার বার করব মধ্যমা অযুগ্ম হলে মধ্যমা সূত্র হলো মধ্যমা মধ্যমা কি মধ্যম সূত্র হল এখানে সংখ্যাটাকে আমরা এন ধরে নেব এন ঠিক আছে তাহলে অযোগ্য সূত্রটা হলো এন প্লাস ওয়ান বাই টু তমপথ এন বাই ওয়ান এন প্লাস ওয়ান বাই টু তমপথ তাহলে এন কত আমরা এদিক দিকে যদি আমরা আবার লিখি তাহলে এন হলো আমরা দেখেছি এন হলো নাইন নাইন প্লাস ওয়ান বাই টু তমপথ তাহলে নাইন প্লাস ওয়ান মানে হলো টেন তাহলে টেন বাই টু তম পথ টেন কে টু দিয়ে ডিভাইড করলে কত হবে ফাইভ তম পথ পাঁচ দুগোনে দশ তাহলে ফাইভ ফাইভতম পথ তাহলে আমরা এবার বাম দিক থেকে ফাইভ তম পথ কোনটা দেখে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ কত আসলো ইলেভেন তাহলে ফাইভতম পথ কত হলো ইলেভেন তো সুতরাং মধ্যমে ইকুয়াল টু বা এইখানে আমরা লিখতে পারি ইকোয়াল টু ইলেভেন সুতরাং মধ্যম ইকুয়াল টু মধ্যমিক বুঝতে পারছ প্রথমে আমরা কী করলাম প্রথমে যেটা দিয়েছে এটা আমরা তোলার পরে দেখলাম মানের উদ্যোগ্রমে সাজানো আছে কি না দেখলাম মানের উদ্যোগ্রমে সাজানো নেই তারপর আমরা এটাকে মানের উদ্যোগ্রমে সাজালাম ছোটো থেকে বড়ো উদ্যোগ্রম মানে ছোটো থেকে বড়ো সংখ্যাগুলিকে সাজালাম তারপর গুণে দেখলাম এখানে সংখ্যা কয়টি আছে গুনে দেখলাম এখানে নয়টি আছে তাই আমরা লিখলাম এখানে পদ সংখ্যা এন ইকুয়াল টু নাইন নাইন একটি অযুগ্ম সংখ্যা তাই এখানে অযুগ্ম লিখলাম তো নাইন হলো অযুগ্ম হলে মধ্যম সূত্র হল মধ্যমে ইকুয়াল টু এন প্লাস ওয়ান বাই টু তম পথ তাহলে এন কত নাইন প্লাস ওয়ান বাই টু তম পদ নাইনে আর ওয়ানে প্লাস করলে টেন টেন বাই টু তম পদ তাহলে টু টেনকে টু দিয়ে ডিভাইড করলে ফাইভ ফাইভতম পদ তাহলে ফাইভতম পদ কত বাম দিক থেকে আমরা গুনবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইলেভেন তাহলে মধ্যম হল ইলেভেন বুঝতে পেরেছো এবারে তোমাদের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যদি এটা যুগ্ম হয় তাহলে কী হবে তাহলে চলো আমরা দেখে নিই একটা যদি যুগ্ম হয় তাহলে কী হবে রোমান হরফ থ্রি রোমান হরফ থ্রি দিয়েছে এইটিন নাইনটিন টোয়েন্টি এইটিন কমা নাইনটিন কমা টোয়েন্টি কমা টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু তারপর দিয়েছে টোয়েন্টি সেভেন্টিন টোয়েন্টি কমা তারপর দিয়েছে নাইনটিন কমা টোয়েন্টি ফাইভ কমা টোয়েন্টি ওয়ান নাইনটিন কমা টোয়েন্টি ফাইভ কমা ঠিক আছে এরকম দিয়েছে তাহলে এটিও উর্ধক্রমে সাজানো নেই তাই এটাকে প্রথমে আমরা লিখবো মানের সাজিয়ে পাই মানের উদ্যক্রমে সাজিয়ে পাই তাহলে মানের উদ্যোগ্রমে সাজালে প্রথমে কী হবে সবচেয়ে ছোটো এখানে কত আছে এইটিন তাহলে প্রথমে এইটিন তারপর হলো নাইনটিন নাইনটিন আর আছে কি না এখানে আরেকটা আছে নাইনটিন তারপরে তারপর হলো টোয়েন্টি টোয়েন্টি এখানে একটা এখানে একটা দুইটা তাহলে টোয়েন্টি তারপরে টোয়েন্টি ওয়ান এখানে আছে টোয়েন্টি ওয়ান একটাই তারপরে টোয়েন্টি টু টোয়েন্টি টু একটা তারপরে কে আছে সেভেন্টিন আছে তাহলে প্রথমে সেভেন্টিন নাইনটিন দুইটা লিখলাম এইটিন টোয়েন্টি টু তারপরে হলো টোয়েন্টি টু দুইটা দুইটা এখানে একটা এখানে একটা দুইটা তাৰপৰা টুৱেণ্টি থ্ৰী তাৰপৰা হ'ল টুৱেণ্টি ফাইভ এইটো হ'ল এইখিনি ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন ইলেভেন বেছি হৈ গল কি লিখলাম ডাবল ছেভেনটিন এইটিন নাইনটিন আছে দুইটা তাৰপৰা টুৱেণ্টি আছে দুইটা টুৱেণ্টি 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 ওৱান একটা টুৱেণ্টি টু আছে এইখিনি একটা হ্যাঁ আর নেই তাহলে টোয়েন্টি টু একটাই হবে তারপর টোয়েন্টি থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবারে ঠিক আছে তাহলে এবার এখানে পদসংখ্যা কত এখানে পদসংখ্যা পদ সংখ্যা পদ সংখ্যা এন ইকুয়াল টু কথা আছে এন ইকুয়াল টু এন ইকাল টু টেন টেন কি একটি যুগ্ম যুগ্ম হলে সূত্রটা কি হবে সূত্রে টু এন বাই টু তম পদ ও এন বাই টু প্লাস ওয়ান তম পদ তাহলে এন বাই কত এন হলো টেন টু তম পদ ইকুল টু টেন ক'ত টেন বাই টু মানে ফাইভতম পথ ত' ফাইভতম পথ আৰু এদিকে হ'ল এন বাই টু মানে টেন বাই টু প্লাছ ওৱানতম পদ টেন ডেট ফাইভ ফাইভ প্লাছ ওৱানতম পথ ত' ইকুল টু হ'ল ছিক্সতম পদ তাহলে এদিকে ফাইভ তেমন পদ কত এদিকে কাউন্ট করলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ কত টোয়েন্টি এদিকে সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স আসলো কত টোয়েন্টি তাহলে এখানে মধ্যম আমরা কটা পেলাম দুটা টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে এবার সুতরাং মধ্যম ইকাল টু এ দুইটাকে প্লাস করে টোয়েন্টি এখানে ফাইভ তেম পথ টোয়েন্টি এটাকে সিক্সের উপর টোয়েন্টি এটাকে দুইটাকে প্লাস করে টু দিয়ে ডিভাইড করবো যেটা আসবে এটা হবে মধ্যমা দুইটাকে প্লাস করলে কত আসবে ফোরটি বাই টু ফোরটি বাই টু মানে কত টোয়েন্টি তাহলে এটা হলো মধ্যম বুঝতে পেরেছ প্রথমে আমরা কী করলাম এখানে প্রথমে মানের অধ্যক্রমে সাজিয়ে নিলাম মানের অধ্যক্রমে ছোটো থেকে বড়ো তারপর দেখলাম এখানে পদ্মসংখ্যা অ্যানিকুয়ালটা হল টেন টেন হলো কি একটি যুগ্ম সংখ্যা ত' যুগ্ম হ'লে মধ্যমে গ'লটো হ'ব এন বাই টু তম পদ ও এন বাই টু প্লাছ ওৱান তম পথ এইখনে দুইটা সূত্ৰ এন বাই এন বাই টু তম পদ ও এন বাই টু প্লাছ ওৱান তম পথ ঠিক আছে তো এন বাই টু মানে এন হ'ল টেন টেন বাই টুতম পদ আৰু টেন বাই টু প্লাছ ওৱান তম পথ টেন বাই টু মানে ফাইভতম পদ টেন বাই টু মানে ফাইভ প্লাছ ওৱানতম পদ ফাইভতম পদ কত এনে দেখলাম টুৱেণ্টি ছিক্সতম পদ কত এইট টুৱেণ্টি তাহলে মধ্যমা ইকুয়াল টু টোয়েন্টি প্লাস টোয়েন্টি মানে এটা আর এটা দুইটাকে একটু করে টু দিয়ে ডিভাইড করবো ফোরটি এখানে যদি টোয়েন্টি না হয় অন্য কিছু হতো তাহলে এখানে অন্য কিছু হতো যদি টোয়েন্টি টু হতো তাহলে লিখতাম হলে টোয়েন্টি প্লাস টোয়েন্টি টু এরকম লিখতাম হলে তাহলে মধ্যম মধ্যমা টোয়েন্টি ওয়ান আসতে হলে কিন্তু এখানে টোয়েন্টি এখানে টোয়েন্টি হতে টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফোরটি ফোরটি বাই টু মানে টোয়েন্টি বুঝতে পেরেছ এ হলো মধ্যমা নির্ণয় অযুগ্ম এবং যুগ্ম পদের ক্ষেত্রে যদি যুগ্ম পদ হয় তাহলে সূত্র হবে এ সূত্র আর অযুগ্ম পদ হলে তাহলে আগের সূত্রই করবে ঠিক আছে এখানে নিচেরগুলি যেগুলি দিয়েছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট সবগুলি কি গড় সংখ্যাগুরু ও মানেই নয় ঠিক আছে একই নিয়মে তোমরা সবগুলি করে নেবে যদি করতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবে ঠিক আছে তাহলে আমি সমাধান করে দেব। তাহলে আজকে এতটুকুই Thank you.